দৃশ্যগুলো জোফরা আর্চারের এক একটি ইঞ্জুরির ছুরিকাচে নিচে গিয়েছেন, যে দৃশ্যগুলো শেয়ারও করেছেন। একাকিত্ব কষ্টের, তীব্র মানসিক যন্ত্রণার, তার উপর যখন এর কোনো গন্তব্য জানা না থাকে, তখন সেই কষ্টের পরিমাণ বেড়ে যায় আরও বহুগুণ। ইংল্যান্ড পেসার জোফরা আর্চার একাকিত্বের সংজ্ঞাটা টের পেয়েছেন হাড়ে হাড়ে। দীর্ঘ 678 দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেও সেই ইঞ্জুরি সারিয়ে ওঠার এক একটি মুহূর্ত তিনি যেন ভুলে থাকতেই চাইবেন। সে সময় তার সবচেয়ে কাছের বন্ধু ছিল পাঁচটি কুকুর, প্রায় 4 সপ্তাহ যাদের সঙ্গে থেকে নিজেকে পাগল প্রায় হতে থেকে বাঁচিয়েছেন আর্চার। চোট সারিয়ে প্রত্যাবর্তনের গল্পের পেছনে এই 5টি কুকুরের অবদান এবার জানালেন এই পেসার। দীর্ঘ একটা সময় আর্চার ছিলেন চোটে, দৌড়েছেন হাসপাতালের দরজায়। ইংল্যান্ড দল তখন দূরের বিষয়, সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফেরাটাই তখন ছিল আর্চারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। খেলা নেই, আর্চারও তাই ফিরে গিয়েছিলেন বার্বাডোজে নিজের বাড়িতে। একজন স্পোর্টসম্যানের জন্য ময়দান ছেড়ে অবসর দিন যাপন করা কষ্টের। জোফরা আর্চারের জন্য এই কষ্টের পরিমাণগুলো হয়তো আরও বাড়ত যখন তিনি 1-2 বছরের পুরনো দৃশ্যগুলো ভাবতেন। মাঠে দাপট চালানো সেই পেসারের এখন স্থান বাড়িতে। ইংল্যান্ড দল লড়ছে, আর্চার খেলা দেখছেন ঘরে। একাকিত্ব যে গ্রাস করে নিয়েছিল তাকে। আপনি যদি জোফরা আর্চারের সোশ্যাল মিডিয়ার ফলোয়ার হয়ে থাকেন, তবে একটা দৃশ্য হয়তো আপনি খুঁজে নিয়েছেন। আর্চার কুকুর প্রেমী, যদিও চোটে পড়ার আগে খুব বেশি কুকুরের ছবি শেয়ার করতেন না আর্চার, তবে দিনকে দিন সেই পরিমাণ বাড়তে থাকে। এই পেসারের এখন যে কাছের বন্ধু হয়ে গেছে 5টি কুকুর, যাদের কারণেই আরও দ্রুত নিজেকে সুস্থ করতে পেরেছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন কিছুই জানান, বার্বাডোজে ফেরার পর প্রায় 1 মাস পাগলের মতো ছিলাম, 5টি কুকুর ছিল, ওদের সঙ্গে 4 সপ্তাহ কাটাতে হয়েছে। সেই কুকুরদের মলমূত্র পরিষ্কার করা বা খাবার খাওয়ানো সব কাজ আমি একাই করতাম, যার ফলে কুকুরদের সঙ্গে একটা সম্পর্ক হয়ে গিয়েছিল আমার। আর্চারের আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনটা হয় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। পুরোপুরি ফিট নন তিনি, ম্যাচে নামার আগেই জানিয়েছিলেন এমনটাই। 100% ফিট হতে আরও বেশ কিছুদিন সময় লাগবে। প্রোটিয়াদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে আর্চারকে দেখেও তাই মনে হলো। 10 ওভার বল করেছেন, খরচ করেছেন 81 রান, নিজের কোটার একেবারে শেষ ওভারে তুলেছেন 1টি উইকেট। এই আর্চার যেন এখনও নিজ স্বরূপে ফিরতে পারেননি, তবে সামনে হয়তো তার আরও ভয়ঙ্কর রূপটাই দেখতে পাবে ক্রিকেট বিশ্ব।